আমাদের যে 3 তারিখ রানাসভা ছিল, আমি আমার নেত্রীকে জিজ্ঞেস করেছি এটা কি করা উচিত হবে এখন বিকজ অফ কারফিউ? উনি বলেছেন এখন না, পরে। আমি বলেছি আমাদের দায়িত্বটা কি এখন? তাহলে আমরা লক্ষ লক্ষ সমাবেশ করতাম, আপনাদের কাছে অনুরোধ করে পাঠিয়েছেন, বলে তুমি যাও দলের নেতা কর্মীদের কাছে বলো, আমি তাদের কাছে অনুরোধ করেছি, যার যার এলাকা, যার যার মহল্লা, যার যার অলিগুলি, সে যাতে পাহারা বসে, যাতে স্বাধীনতা বিরোধী কোনো জঙ্গি যাতে রাস্তায় নামতে না পারে। আমি আমার দায়িত্ব পালন করলাম, আমার নেত্রীর মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারাও তার জন্য রাজনীতি করেন, আমিও তার জন্যই রাজনীতি করি। আওয়ামী লীগ কত করে জানি না, সেই কাছে নাকি আমরা এখানে যারা আছি, আমরা যারা এখানে হাইব্রিড গ্রুপ কম, আমাদের কোন সমস্যা নাই, আমার কোন সমস্যা নেই, হাইব্রিড দেখাবো সবার বিদাস মন্ডল দেখালাম, দু চারটা গালা গালি পড়ে আসছে। হ্যাঁ, আপনারা আজকের রাত স্বাভাবিক রাত না, সবাইকে একবার সময় আবার বলছি, আজকের রাত স্বাভাবিক রাত না, আজকের রাত স্বাভাবিক রাত না। সো যার যার এলাকায়, বিশেষ করে সাইনবোর্ড ছিটানোর ওই জায়গাগুলিতে আছেন, ওর সবাই আসছিলাম জানি না, মেসিন বাড়িতে দেখছি, আপনারা সবাই প্রস্তুত থাকবেন, মরার জন্য কেউ প্রস্তুত থাকবেন না। আমরা অলরেডি কিন্তু আমরা আক্রান্ত হয়েছি, আমরা কিন্তু কাউকে আক্রান্ত করিনি, আঘাত করিনি, কারোর বাড়িতে আগুন দিইনি, কারোর ঘরে হামলা করি নাই, কোনো বনের গায়ে আঘাত দিই নাই। ওরা আমাদেরকে আঘাত করেছে, ওরা আমাদেরকে আক্রান্ত করেছে। এই সব শুধু জামাত বিএনপি শিবির না, ওই ডক্টর সাহেব থেকে আরম্ভ করে সাদা কালা অনেকেই কিন্তু জড়িত হয়ে গেছে। কেন? একটা প্রশ্ন শুধু জনগণের কাছে ছুড়ে দিবেন, ঠিক আছে, ধরেন শেখ হাসিনা কালকে থাকবেন ক্ষমতায়, আগামীকাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না, উনি ছেড়ে দিলেন। ভাই আমি পারছি না, আমি ছেড়ে দিলাম, ক্ষমতায় থাকবে কে? যারা রাস্তার মধ্যে মেয়েদের উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে হাত দিয়ে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, তারা ছাত্রদের থেকে যদি তারা সরে যেত, এই ছাত্রদের নামটা যদি তাদের সাথে না থাকতো, তাহলে তাদেরকে মোকাবেলা করা আমাদের জন্য 1 ঘন্টার ব্যাপার।